সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে নিয়ে আসলাম আপনাদের মধ্যে গ্রামের আধুনিক একটি সুন্দর একতলা বাড়ির ডিজাইন। এই বাড়ির ডিজাইনটি একদম অল্প জায়গার মধ্যেই করা হয়েছে। এই বাড়িটি মূলত দুইতলা ফাউন্ডেশন দিয়েই করা হয়েছে। এই বাড়িটির দৈর্ঘ্য হল 36 ফিট, প্রস্থ 35 ফিট। এই বাড়িটি টোটাল মেন গেট ও ব্যালকনি সহ 1344 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। প্রায় 3.08 শতক জমিতে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। এই বাড়িতে টোটাল 4টা বেডরুম, 1টা কিচেন রুম। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির ড্রয়িং প্ল্যান। বাড়ির ড্রয়িং প্ল্যানটা এরকম হবে। এই বাড়িটির দৈর্ঘ্য হলো 36 ফিট, প্রস্থ 35 ফিট। এই বাড়িটি টোটাল মেন গেট ও ব্যালকনি সহ 1344 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। এই বাড়িতে টোটাল 4টা বেডরুম, 1টা কিচেন রুম, 1টি ড্রয়িং প্লাস ডাইনিং রুম, 1টি অ্যাটাচ টয়লেট, 1টি কমন টয়লেট ও নামাজের জন্য ড্রয়িং রুমের সাথে 1টি রুম দেওয়া হয়েছে। ড্রয়িং রুমের পাশে 1টি সিঁড়ি দেওয়া হয়েছে। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির মেন গেট। প্রথমে এই গেট দিয়ে ঘরে প্রবেশ করতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি বাড়ি তৈরি করার পরিকল্পনা করে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তাহলে প্রত্যেকটি রুমের দৈর্ঘ্য, প্রস্থ বা ডিজাইন কীরকম হবে তা আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আরও প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর বন্ধুরা, এটা হলো ড্রয়িং প্লাস ডাইনিং রুম। তো চলুন দেখে আসি প্রথমে কর্নার রুমের ভিতরে ডিজাইনটা কীরকম হবে। এটা হলো এই রুমের মেন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 3 ফিট। আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 2টি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থ কী হবে? এই রুমের সাথে 1টি অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। বাড়ি করার পূর্বে অবশ্যই একজন দক্ষ কন্ট্রাক্টর দ্বারা অথবা দক্ষ রাজমিস্ত্রি দ্বারা আপনার বাড়ির কাজটি করাবেন। কেননা অদক্ষ রাজমিস্ত্রি দ্বারা অথবা অদক্ষ কন্ট্রাক্টর দ্বারা আপনার বাড়ির কাজটি করালে বিল্ডিংয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই রুমের সামনে ও সাইডে ব্যালকনি দেওয়া হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। তো চলুন দেখে আসি প্রথমে কমন টয়লেটের ভিতরে ডিজাইনটা কীরকম হবে। ড্রয়িং প্লাস ডাইনিং রুমের সাথে 1টি কমন টয়লেট দেওয়া হয়েছে। এটা হলো কমন টয়লেটের ভিতরে ডিজাইন। কমন টয়লেটের দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 6 ফিট। তো চলুন দেখে আসি প্রথমে কর্নার রুমের ভিতরে ডিজাইনটা কীরকম হবে। এটা হলো এই রুমের মেন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 3 ফিট। আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 13 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 2টি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। এই রুমের বাইরের সাইডে 4 ফিট বাই 13 ফিট ব্যালকনি দেওয়া হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। আমাদের কাছ থেকে যে কোনো ধরনের 2D 3D প্ল্যান করাই নিতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ড্রয়িং প্লাস ডাইনিং রুমের সাথে 1টি নামাজের ঘর দেওয়া হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে ড্রয়িং প্লাস ডাইনিং রুমের সাথে 1টি নামাজের ঘর ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এটা হলো সিঁড়ি। ড্রয়িং প্লাস ডাইনিং রুমের সাথেই সিঁড়ি দেওয়া হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তারপর বন্ধুরা, এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 13 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 2টি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। তো বন্ধুরা, 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থ কী হবে? আপনারা যদি আপনাদের বাড়িতে প্রত্যেকটি জানালায়
তাই গ্লাসের জানালা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিট তাই গ্লাসের জানালা মূল্য হবে 320 টাকার মতো। ডোয়িং প্লাস ডাইনিং রুমের সাথে একটি কিচেন রুম দেওয়া হয়েছে। এটা হলো কিচেন রুমের মেন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 2.5 ফিট। আর এটা হলো কিচেন রুমের ভিতরের ডিজাইন। কিচেন রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 7 ফিট। তো বন্ধুরা, ডোয়িং প্লাস ডাইনিং রুমের সাথে একটি কিচেন রুম দেওয়া হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। এই বাড়িটি মূলত দুইতলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। এই বাড়িটির প্রত্যেকটি পিলারে 12 মিলি রড 4 পিস করে দেওয়া হয়েছে ও মিডিলের পিলারগুলোতে 12 মিলি রড 6 পিস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি পিলার 10 ইঞ্চি 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে ও মিডিলের পিলারগুলা 10x12 ইঞ্চি করে দেওয়া হয়েছে। তারপর বন্ধুরা, এটা হলো কর্নারের একটি রুম, আর এটা হলো এই রুমের ভিতরে ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে দুইটি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। আর এটা হলো সামনের সেটের ব্যালকনি। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। এই বাড়িতে এখন পর্যন্ত প্রায় 10,75,000 টাকার মতো খরচ হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে ভিতর সাইডে সিঁড়ি দিয়ে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা জানবো এই বাড়িতে কী কী মাল মেটেরিয়ালস লাগবে, এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কুয়া সহ ইট লাগবে 33,000, যার বর্তমান বাজার মূল্য 3,300 টাকা। সিমেন্ট লাগবে 510 ব্যাগ, যার বর্তমান বাজার মূল্য 2,39,700 টাকা। সাদা বালু লাগবে 2,040 সিএফটি, যার বর্তমান বাজার মূল্য 36,720 টাকা। লাল বালু লাগবে 400 সিএফটি, যার বর্তমান বাজার মূল্য 15,200 টাকা। রড লাগবে 4,569 কেজি, যার বর্তমান বাজার মূল্য 3,19,830 টাকা। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে মেস্তরি খরচ হবে 2,95,680 টাকা। এই বাড়িতে এখন পর্যন্ত প্রায় 10,75,000 টাকার মতো খরচ হয়েছে। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে রং টাইলস বাদে 16,00,000 টাকার মতো খরচ হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আরও প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।